একদিনে সব আমার শেষ, আমার আর কিছু রইল না। 3 বছর আগে আমার স্বামী, সবাই কয় ক্যান্সার হয়েছে ক্যান্সার হয়েছে, আরে ডাক্তার দেখেছি আল্লাহ ভালো করছে, সে 3 লাখ 3.5 লাখ টাকা আমার গেছে। এই বছর আমি উঠবো একটু, আল্লাহ আমার এই উঠতে দিল না। 3-4 বছর পর আমার আবার এই সাইপে ধরলো, আমার আর কিছু নাই। আমি বাইরে হয়ে গেছি, লোকজন বাইরে দিয়েছে আগুন, আর আমি বাইরেতে 2 জায়গায় 1 জায়গায় লোহায় বাড়ি খেয়েছি, 1 জায়গায় সাইকেলে প্যাডের মধ্যে বাড়ি খেয়েছি, কিচ্ছু নেওয়ার মতো সুযোগ হলো না। আমি দোকানে তালোটা পর্যন্ত পারতে পারি না। এই যে বাবা আমার মেশিন, এই একটা মেশিন, এই এই একটা গার্মেন্টসের মেশিন, আমার এটা টেইলারের দোকান ছিল, কাপড়ের দোকান। এরা সবাই জানে সব, আমি একটা বাড়ি করতে পারি না কিছু। আমার 4 থেকে 5 লাখ টাকার ক্ষতি হয়েছে, কিন্তু আমার রুম ছিল এখানে 2-3টা, আমার সব শেষ হয়ে গেছে, আমার আর কিছু নেই, আমি নিঃস্বার হয়ে গেছি। আর আমার আল্লাহ যদি বাঁচায়, আর নইলে আমার আর বাঁচার পথ দেই না। এই যে হাত দিয়ে খুন্তি দিয়ে বাইরে বেরিয়ে উঠাইতেছি, এই বাড়ি যখন জন্ম হইতে আমি এই বাড়ি, কিন্তু আমার মিছে করার দরকার নেই। মহিলারা আছে এনে জেসমিন নাম, ও আর কিছু লইতাছে যে এই দুমক ওই দুমক, মানুষ দিয়ে করাইতাম বাবা, নিজে করতাম, এই কাপড় বেচতাম, এইভাবে চালাইতাম টুকটুক। 14 বছর এই জায়গায়, এই বাড়ি জন্ম হইতে জন্ম 14 বছর, না নসলাম ভাই 14 বছর এই এই বাড়ি। আমি বাবা আমার 5 লাখ টাকার উপরে গেছে, উপরে গেছে আমার আরও টুকটাক ওই বালতি মালতি বেচতাম বলছেন দোকানের সামনে, না আমি কি একটা সুতাও না যে আমি এইভাবে আছি, দোকানে তালারা পর্যন্ত বাবা আমি মারতে পারি না। এই যে আমার মেশিন একটা পার তলে, ওই একটা ওই একটা ওই যে আমার, আমি টুকটাক বাবার সব বেচতাম, বালতি ডিরাম। 2 ছেলে আল্লাহর মানুষ, এক দেশে আই পরীক্ষা দিতে আছে, আর এক বিয়ে পাস করছে প্রথম আলোর হেউডে বুঝতে চাকরি করে। মানে এই ছেলে বাবলি বাসা লইছে দেখি আমার কাগজপাতি ঠিক আছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, এখন পর্যন্ত বাড়ি চাইছে, সে একজন অফিসার ছিল ওই সময়, সে একজন ওই সময় অফিসার ছিল, এখন আল্লাহ নাম লই বাঁচছে আছে। আমার আল্লাহ যদি বাঁচায়, আর বাঁচাবার কিছু নাই। ভিতরে কাজ করতেছি ঘরে আমার রুমে, আর এটা আমার দোকান, যখন কাজ করতেছি তখন একটা মহিলা 3 তলায় চিল্লাইতে আছে, এই দুমাকা এই দুমাকা, সারবারি দুমা খুঁজ দিয়েছে, এই রুম খুঁজে ওই রুম খুঁজে ওই রুম খুঁজে, পরে এক রুমে ফুঁসি দিয়ে দেয় যে রুম তালা মারা, কারেন্টের বোর্ডের ভিতরে আগুন লাগছে। 3 তলায় কিন্তু ঘটনা, আর আমি নিচ তলায় ওই শুনতে আছি যে মহিলা চিল্লাইতে আছে, উপরে কোনো একটা পুরুষ নেই, খালি সাইডে মহিলা ছিল। পরে না যখন চিল্লানি মারছে তখন আর কি আমি বাইরে আছি, আমি বাইরে ইয়া দেখি যে আমার রুম এইটা খোলা, রুম খোলা, এই দেখে আমি ওরা ম্যানেজার দৌড়ে এইটুকু পানি দিতে আসে। যখন আমি বাইরে আছি তখন আমি বোরকা টোরকা থুইয়া এই দোকান খোলা থুইয়া তালা মারি, আমি বাইরে হয়ে গেছি।